কলেজে থাকতে তিন বন্ধু মিলে ঠিক করেছিলাম সিনেমা বানাবো না হুজুক ছিল না এটা কোনো দিনই ইচ্ছে সত্যিই ছিল তারপর আর হল না অজুহাত বাস্তবতা বা বাস্তবতার অজুহাত যাই হোক করে উঠতে পারিনি সিনেমা দেখতাম ভালো লাগতো এখনো দেখি তারপর কবে যেন এই দশটা পাঁচটার এই জীবনের কমফোর্ট জোনটাকে না জেনেই অপরাধীর মতো ভালোবেসে ফেলেছি পাইনি? একটা গান ছিল ছোটবেলায় শুনতাম বাংলা গান লিরিক্সটা পুরো ভুলে গেছি কিন্তু ছবিটা মনে আছে। এক মধ্যবিত্ত চাকুরিজীবীর রোজ মিনিবাসে ভিড় ঠেলে বাড়ি ফেরার গল্প সে ফিরে দাঁড়িয়ে ঠেলা ধাক্কা খেতে খেতে কি ভাবে কি চলে তার মনে তার কিছু স্বপ্ন ছিল যা পূরণ হয়নি সে করতে পারেনি চেষ্টা ছিল তাও পারেনি গতকাল বাসে ফিরতে হঠাৎ এই গানটার কথা মনে পড়ল পারফেক্ট ব্যর্থতাও তো জীবনেরই অঙ্গ বেশ ভাবিয়েছিল এই দৃশ্যটা মিনিবাসে ফিরে দাঁড়িয়ে থাকা একজন মানুষ ভগ্ন স্বপ্ন বোঝাই হাসিমুখে মেনে নেওয়া একটা জীবন রবিবারের মাংসের দোকানে দাঁড়িয়ে দুপুরের ঝাল ঝাল মাংসের ঝোলে সিলভার লাইনিং খুঁজে পায় হয়তো এই মানুষটাই শেষ পাতে একশো গ্রাম মিষ্টি দই যদি হয় তাহলে জীবন সার্থক এসব ভাবতে ভাবতে হঠাৎ কোথায় হারিয়ে গেছি খেয়াল ছিল না আর এসি বাসে জানলার ধারে আরামে ভালো স্বপ্ন বোনা যায় হঠাৎ মনে পড়ল আমাদের কলেজের সেই সিনেমা বানানোর কথা আমরা তো পারিনি আমরা তো ফেলিয়ার নাকি কিন্তু কি সুখে আছি এই আমিই বলেছিলাম জোর গলায় সালা ভিজিয়ে ক্যামেরা দিয়ে শ্যুট করবো কিন্তু করবোই একটা দশ সেকেন্ডের সিনও আজ অব্দি শ্যুট করে উঠতে পারিনি ক্যামেরা নেই আমার কিনিনি কোনোদিন আগে টাকা ছিল না এখন মনেই নেই যন্ত্রটার কথা এই আমি একবার জব্বর তর্ক করেছিলাম সিনেমা নিয়ে সিনেমা কি তাকে কতভাবে রূপ দেওয়া সম্ভব তর্ক করে মুখ দুমড়ে দিয়েছিলাম প্রমাণ করেছিলাম ক্যামেরা ছাড়াই সিনেমা সম্ভব সব ছাড়া অ্যাক্টিং অ্যাক্টার লাইট আবহ সঙ্গীত কিচ্ছু লাগে না একটা কালো পর্দাও সিনেমা হতে পারে সাদা কাগজও কি অদ্ভুত শক্তিশালী মিডিয়াম না যার বিস্তার আজও আমরা বুঝে উঠতে পারিনি আমার মনে পড়ে তখন বেশ সিনেমা দেখতাম বাইরের সিনেমা ঘরের সিনেমা সব সত্যজিৎ বাবু আর এই বেশ কিছু ইংলিশ মুভি দিয়ে শুরু যাত্রা শশাঙ্ক রিটেমশন ডেট পোয়েটস সোসাইটি টুয়েলভ অ্যাংরিম্যান নাইনটিন এইটি ফোর ফার ফোর ফিফটি ওয়ান এই সিনেমাগুলো বাধ্য করেছিল আরও অনেক বেশি সিনেমা দেখতে সিনেমাকে ভালোবাসতে তারপর জীবনে এলো খুব ব্রেক শুরুতেই থমকে গিয়েছিলাম এই লোকটার কাজ দেখে পার্থস অফ গ্লোরি দিয়ে সূচনা যাই হোক আবেগে বয়ে যাচ্ছি কাজের কথা বলি আমার মনে আছে এই সিনেমাটার কথা জ্যাক নিকলসনকে খুব ভালো লাগতো তাই দেখেছিলাম জানতাম না এত বড় তাক কেটে যাবে সিনেমাটার ব্যাকগ্রাউন্ড স্কোরটা খুব পছন্দ হয়েছিল থেরামিন বলে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে অদ্ভুত একটা সুর বের হয় বাজালে যন্ত্রটাও খুবই অদ্ভুত উনিশশো সালে বানানো হয় নামকরণও হয় যে বানিয়েছিল তার নামই লিও থেরামিন বিনা স্পর্শ করে বাজাতে হয় যন্ত্রটা দুদিকে দুটো অ্যান্টেনা থাকে দুহাত অ্যান্টেনার পাশ দিয়ে হাওয়ায় বোলালে আওয়াজ বের হয় একটা অ্যান্টেনা আওয়াজের পিচ নির্ধারণ করে আর একটা ভলিউম কৌতূহলের বসে এইটুকুই পড়েছিলাম শুনে মনে হয়েছিল ওয়ান ফ্লু ওভার দ্য নেস্টের আবহ সঙ্গীত এই যন্ত্রটারই ব্যবহার আছে কিন্তু পরে জানতে পারি মিউজিক্যাল স বলে একটি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে স্কোরটি বাজানো যাই হোক সিনেমাটা দেখা শেষ করে বেরিয়েছিলাম চুল কাটতে তখন সিগারেটটা খেতাম তা বাড়ি থেকে বেশ একটু দূরে হেঁটে গিয়েই খেতাম একটা চেনা দোকান ছিল ওখানেই গাছের তলায় দাঁড়িয়ে ফ্লেক একটা অভ্যাস ছিল ছোট থেকেই রাস্তায় বেরোলেই কানে ইয়ারফোন গোজা থাকত মনে আছে মিউজিক চললে চারদিকটা একটু অন্যরকম লাগত তা সেদিন কানে এই সিনেমাটারই ব্যাকগ্রাউন্ড স্কোরটা চলছিল সেদিন হয়তো প্রথমবার সিনেমার পাওয়ার ফিল করতে পেরেছিলাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি রোদ আছে গাড়ি যাচ্ছে অবরহ লোক ভিড় সবকিছুই কি মায়াময় সবকটা এক যেন ধীর গতিতে চলছে যাতে আমি আর একটু ডিটেলিং নিংড়ে নিতে পারি সব অতি সাধারণ যেন কি অদ্ভুত গল্প লুকিয়ে রয়েছে যা শুধু আমি দেখতে পাচ্ছি চুল কাটতে বসে সামনের আয়নায় পেছনের আয়নার প্রতিফলনে সামনে থেকে সাইকেল করে আসা লোকটি নেমে যখন ফুল স্ট্যান্ডে সাইকেলটাকে দাঁড় করালো পেছনের চাকা তখনও ঘুরছে স্কুল ফেরত একটি বাচ্চা মেয়ে মায়ের হাত ধরে কাঠি আইসক্রিম খাচ্ছে গোলে গোলে পড়ে হাত মাখছে গোটা পৃথিবীটা যেন একটা বড় সিনেমা তাকালেই দেখা যাবে এর জন্য সিনেমা হল লাগে না ক্যামেরা লাগে না অভিনয়ও লাগে না সবটাই জীবিত একটা অর্গানিজম কালের পর কাল ধরে বহমান শুধু চোখ পেতে দেখতে হবে দেখতে পাচ্ছেন সিনেমা যারা এখনো আশা করছেন এই কালো পর্দায় আলো ফুটবে তাদের বলি না ফুটবে না ক্যামেরা নেই আমার অভিনেতাও নেই আবহ সঙ্গীত দেওয়ার পয়সা নেই কিছুই নেই শুধু ইচ্ছে আছে সিনেমা দেখার ইচ্ছে সিনেমা দেখানোর ইচ্ছে আমার মনে পড়ে এইডবি বাস স্ট্যান্ডে এক অন্ধ বৃদ্ধর সাথে আলাপ হয়েছিল আগে ওদিকে যাওয়া লেগেই থাকতো কফি হাউসের বারান্দায় দাঁড়িয়ে কালো কফি আর সিগারেটে অনেক ঠোঁট পুড়িয়েছি গল্প গড়া ভাঙার অনেক খেলা চলেছে সেই বৃদ্ধ আমায় চার পাঁচটা নোট হাতে দিয়ে বলেছিল একটু গুনে বলবে কত আছে তারপর এ কথা ও কথায় গল্পও হয়েছিল লেবু চা খাইয়েছিল জানতে পেরেছিলাম উনি সিনেমা প্রেমী একটু অবাক হয়েই জিজ্ঞেস করেছিলাম কি করে দেখেন বলেছিলেন ওনার নাতনি ওনাকে প্রতিটা সিন মুখে বলে দেয় কি অদ্ভুত এই পৃথিবী কি অদ্ভুত সব মানুষ উনি বলেছিলেন জানো একটা শখ আছে যদি কোনোদিন দেখতে পাই চোখে এই একটা সিন দেখার খুব ইচ্ছে জানি পূরণ হবে না তাও শখ তো থাকুক না ক্ষতি কি জিজ্ঞেস করেছিলাম কি সিন